তো ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেনের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর সমাধান নিয়ে। এর আগে আমি ভূগোলের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি, ইতিহাসের পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আলোচনা করেছি, ইংরাজির পার্ট ওয়ান পার্ট টু এবং বাংলার পার্ট ওয়ান পার্ট টু নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে তোমাদের কিন্তু সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা আই বাটন থেকে তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরের তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে এবং তোমরা পিডিএফও পেয়ে যাবে। মূলত এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি এই চারটে যে প্রশ্ন দেওয়া রয়েছে তার যথাযথ তোমাদের উত্তর আমি লিখিয়ে দেবো অল্প বাক্যে। তোমাদের যে উন্নত মানের নোটস হয় সেই উন্নত মানের নোটস তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং তোমাদের আগামী বোর্ড পরীক্ষার জন্য তোমাদের বাংলা, ইংরাজি এবং আর্টসের সাবজেক্টের সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক এই ভিডিওরই উত্তরের দিকে। তো চলে এসেছি আমরা ইলেভেনের তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোলের পার্ট টু এর যে উত্তর আছে তার দিকে। তার যে প্রথম প্রশ্ন দেখো সেটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি বিষয়ে ল্যাপলাসের মতবাদটি ব্যাখ্যা করো। তো উত্তরে প্রথমে ভূমিকায় কী বলা হচ্ছে দেখো, পৃথিবী হলো সুবিশাল সৌরজগতের সামান্য একটি গ্রহ। অতি প্রাচীনকাল থেকেই এই পৃথিবীর উৎপত্তির ইতিহাস জানার জন্য পৃথিবীর কৌতূহলের শেষ নেই, আর তাই বিভিন্ন সময় এ বিষয়ে নানা তত্ত্ব, মতবাদ, ধারণা প্রকাশিত হয়েছে। বিভিন্ন তত্ত্বের মধ্যে ল্যাপলাসের নীহারিকা মতবাদ উল্লেখযোগ্য। তো দেখো ল্যাপলাসের নীহারিকা যে মতবাদটি রয়েছে সেটিতে কী লেখা হচ্ছে, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ল্যাপলাস 1796 সালে পৃথিবীসহ পুরো সৌর পরিবারের উৎপত্তি সম্পর্কে তার বিখ্যাত নীহারিকা মতবাদটি উপস্থাপন করেন। এই মতবাদের ধারণা কী, ধারণাতে কী বলা হচ্ছে দেখো, ল্যাপলাস মনে করেন প্রথম থেকেই আদিবস্তু চেনাসমূহ একটি উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডের আকারে ঘূর্ণায়মান ছিল যাকে নীহারিকা বলে। পরবর্তীকালে এই নীহারিকাটি এমন শীতল ও সংকুচিত হয়ে নিরাহে নীহারিকার মধ্যভাগে অভিকর্ষজ বল ও কেন্দ্র বহির্মুখী পরস্পর সমান হয়। আর কি বলা হচ্ছে, এরপর নীহারিকা যখন আরও সংকুচিত হয় তখন তার বলয়াকার অংশ সংকোচনে অংশগ্রহণ না করে ওজন শূন্য অবস্থায় নিজের জায়গায় স্থিরভাবে ভাসতে থাকে। এর ফলে নীহারিকায় কেন্দ্রীয় অংশ থেকে দূরে ভেসে থাকা সেই বলয়টি স্থানে স্থানে ভেঙে যায় এবং ভাঙা অংশগুলি কালক্রমে একত্রিত ও ঘনীভূত হয়ে এক একটি গ্রহ সৃষ্টি করে। এই গ্রহগুলির মধ্যে আমাদের পৃথিবী একটি। নীহারিকার কেন্দ্রীয় অংশ সূর্যরূপে অবস্থান করে। এর সমালোচনাগুলি কী কী দেখে নেব, সমালোচনায় বেশ কয়েকটি পয়েন্ট আছে, যার প্রথম পয়েন্ট হচ্ছে ল্যাপলাস নীহারিকার যে ঘূর্ণন বেগের কথা বলেছেন সেটা অবাস্তব, কারণ সৌরজগতের সকল জ্যোতিষ্কের কৌণিক ভরবেগ যোগ করেও প্রাথমিক নীহারিকার ঘূর্ণীয় মান সমান হবে না। দ্বিতীয়ততে যেটি সমালোচনা বলা হচ্ছে, জেসি ম্যাকট্রোয়েলের মতে নীহারিকার থেকে বিচ্ছিন্ন পদার্থগুলির ভর এতই কম যে পদার্থগুলি মহাকর্ষ বলের মাধ্যমে কেন্দ্রীভূত হয়ে গ্রহ সৃষ্টি করা প্রায় অসম্ভব। তিন নম্বর সমালোচনায় বলা হচ্ছে, ল্যাপলাসের মতে গ্রহের তুলনায় সূর্যের কৌণিক ভরবেগ বেশি, কিন্তু বাস্তবে গ্রহগুলির মোট কৌণিক ভরবেগ এবং সূর্যের তুলনায় অনেক বেশি। এই ছিল প্রথম যে প্রশ্নটি তার উত্তর। চলে যাব দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটির দিকে। কী বলা হচ্ছে দেখো, ভূ অভ্যন্তর সম্পর্কে প্রাপ্ত তথ্যের উৎসগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এর উত্তরে প্রথমে কী বলা হচ্ছে দেখো, পৃথিবীর অভ্যন্তরে ভাগটা দেখতে কেমন সে সম্পর্কে আমাদের জ্ঞান একেবারে সীমিত। পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিমি, তাই মানুষের পক্ষে পৃথিবীর কেন্দ্রে গিয়ে সরাসরি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা অসম্ভব। তবে বর্তমানে বিভিন্ন উপায়ের মাধ্যমে ভূ অভ্যন্তর ভাগের রহস্য জানা গেছে এবং ভবিষ্যতে আরও নতুন তথ্য জানার চেষ্টা চলছে। প্রথম পয়েন্টে কী বলা হচ্ছে, ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস। বলা হচ্ছে প্রকৃতপক্ষে যেসব সম্পর্কে তথ্য সংগৃহীত হয় সেগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা প্রত্যক্ষ উৎস আর একটি পরোক্ষ উৎস। তো প্রথমে দেখবো আমরা প্রত্যক্ষ উৎস। কী বলা হচ্ছে দেখো, সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যেসব তথ্য পাই সেগুলি প্রত্যক্ষ উৎসের অন্তর্ভুক্ত। যেমন প্রথম হচ্ছে খনি। খনির মধ্যে কী লেখা হচ্ছে, ভূ অভ্যন্তর সম্পর্কে জানায় একটি উৎস খনি। পৃথিবীর গভীরতম খনির গভীরতা 3-4 কিমি, তাই এত কম গভীরতায় পৃথিবীর অভ্যন্তর সম্পর্ক জানার খুবই নগণ্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অগ্নুৎপাত। অগ্নুৎপাতে কী বলা হচ্ছে, অগ্নুৎপাতের মাধ্যমে গলিত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে এই ম্যাগমাগুলি কোন গভীরতা থেকে এসেছে।
তারপরে হচ্ছে গ নম্বরে হচ্ছে সমুদ্রগর্ভে ড্রিলিং। কী বলা হচ্ছে, বর্তমানে বিজ্ঞানীরা সমুদ্রগর্ভে ড্রিলিং বা গর্ত করে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। এর উপর দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যথা ডিপ ওশেন ড্রিলিং প্রজেক্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড ওশেন ড্রিলিং প্রজেক্ট। এই ছিল প্রথম যে পয়েন্ট, প্রত্যক্ষ উৎস তার যে পয়েন্টগুলি আছে তার উত্তর। চলে যাব তারপরে পরোক্ষ উৎসের দিকে। এখানে কী আছে, প্রথমে পৃথিবীর ঘনত্ব, এই পয়েন্টটি কী লেখা আছে, পৃথিবীর ঘনত্ব 5.5 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর উপরি ভূত্বকের গড় ঘনত্ব 2.2 থেকে 2.99 গ্রাম পার ঘন সেমি। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে বেশি ঘনত্বযুক্ত লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতির আধিক্য রয়েছে। তারপরে খ নম্বরে রয়েছে ভূ অভ্যন্তরের উষ্ণতা। কী বলা হচ্ছে, দেখো ভূগর্ভের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায়। এভাবে উষ্ণতা বাড়তে বাড়তে কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসে পৌঁছায়। উষ্ণতার পার্থক্যের জন্য ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরে বিভিন্ন পদার্থের অবস্থান লক্ষ্য করা যায়। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূ অভ্যন্তরের চাপ। কী বলা হচ্ছে, দেখো উষ্ণতা ও ঘনত্বের মতোই ভূগর্ভের যত নিচে যাওয়া যায় ততই চাপ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা মনে করেন উপরিস্থিত পদার্থসমূহের ক্রমবর্ধমান চাপ এবং পৃথিবীর কেন্দ্রে বেশি ভারী পদার্থের উপস্থিতির জন্য এইভাবে ভূ অভ্যন্তরস্থ চাপ ক্রমশ বৃদ্ধি পায়। এই ছিল তোমাদের যে সেকেন্ড যে প্রশ্নটি তার উত্তর। চলে যাব 3 নম্বর প্রশ্নের দিকে। সেখানে বলা হচ্ছে বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখা সহ ভূ অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো দেখো চিত্রটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই চিত্রটি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এই চিত্রটি এরকমভাবেই এঁকে নেবে, যার উপরের দিকে শিয়াল সীমা দুটি স্তর রয়েছে, তার মাঝখানে কলোরাডো বিযুক্তি রেখা, তারপরে অন্তমণ্ডল বহিঃগুরুমণ্ডলের মধ্যে মোহ বিযুক্তি রেখা, তারপরে রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, লেভান বিযুক্তি রেখা, এই ডান পাশে এগুলি হচ্ছে তোমাদের গভীরতা আর একদম নিচে হচ্ছে কেন্দ্র। এইভাবে কিন্তু তোমরা এই ছবিটি এঁকে নেবে, এই ছবিটি তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে যাব পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্নে কী বলা হচ্ছে, দেখো শিয়াল ও সীমার মধ্যে 5টি পার্থক্য নিরূপণ করো, একই সাথে কেন্দ্রমণ্ডলের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো প্রথমে আমরা দেখব শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য, যেটি 5টি পার্থক্য বলেছে। প্রথম পয়েন্টে দেখো শিয়াল ভূত্বকের ওপরের হালকা অংশ আর সীমা ভূত্বকের নিচের ভারী অংশ। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শিয়ালকে মহাদেশীয় ভূত্বক বলে, তবে সীমাকে মহাসাগরীয় ভূত্বক বলে। আর কী বলা হচ্ছে, শিয়াল সি দিয়ে সিলিকা, আল দিয়ে অ্যালুমিনিয়াম, অর্থাৎ শিয়াল স্তর সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। কিন্তু সীমা স্তর, সীমা মানে সি মানে সিলিকার মা মানে ম্যাগনেশিয়াম, স্তর সিলিকা এবং ম্যাগনেশিয়াম স্তরে গঠিত। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শিয়াল স্তরের গড় ঘনত্ব 2.2 গ্রাম পার ঘন সেমি আর সীমা স্তরের গড় ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে শিয়াল স্তর গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা গঠিত আর সীমা স্তর ব্যাসল জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এই ছিল শিয়াল সীমার মধ্যে 5টি পার্থক্য। চলে যাব নেক্সট যে এর সঙ্গে অ্যাটাচ করা প্রশ্নটি, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। কেন্দ্রমণ্ডলের যে 5টি বৈশিষ্ট্য সেটি দেখো। প্রথম পয়েন্টে হচ্ছে গভীরতা। গভীরতা কী বলা হচ্ছে, কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় 3471 কিমি বিস্তৃত। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উষ্ণতা, এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি, প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। তার পরের পয়েন্ট হচ্ছে উপাদান, এই স্তরটি প্রধানত 2টি উপাদান দিয়ে গঠিত, যথা লোহা ও নিকেল। তারপরে ঘনত্বতে বলা হচ্ছে 3টি স্তরের মধ্যে এর ঘনত্ব সবচেয়ে বেশি, যথা 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। তার পরের পয়েন্টে বলা হচ্ছে চাপ, 3টি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডলের চাপ সবচেয়ে বেশি, এখানে পদার্থের চাপ থাকে প্রায় 3500 কিলোমিটার। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 11-এর পার্ট 2-এ যে প্রশ্নগুলি রয়েছে তার প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলি তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অথবা আই বাটনের লিঙ্ক থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাছাড়া বোর্ড পরীক্ষার জন্য তোমাদের বাংলা, ইংরাজি এবং আর্টসের সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোটস পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।